News Only 24. News Only 24. এবার নতুন ভূমিকায় দেখা যাবে রঞ্জি ট্রফি জয়ী বাংলা দলের অধিনায়ক সমরণ বন্দ্যোপাধ্যায়কে, যে দলের হয়ে একসময় এক যুগেরও বেশি খেলেছেন, অধিনায়ক হিসেবে একাধিক ট্রফি এনে দিয়েছেন। সেই ইস্টবেঙ্গলের মেন্টর হলেন সমরণ। সাংবাদিক সম্মেলনে নতুন মরশুমে ইস্টবেঙ্গল ক্রিকেট দলের মেন্টর হিসেবে সমরণ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন সচিব কল্যাণ মজুমদার। সেই সঙ্গে যুগ্ম কোচ নির্বাচিত হলেন রাকেশ কৃষ্ণান ও সুশীল শিকারিয়া। এটা যৌথভাবে ওরা কোচিং এটা পরিচালনা করবে, আমি ওর জন্য সাফল্য কামনা করছি। আর যারা ছেলেরা প্লেয়াররা যারা আসো, যত পৃথিবী যত কোচ থাক, সে জল গোপালন থেকে হোক আর যেই হোক, বাইক করে তোমাকে খেলতে হবে। সেখানে কোচ তোমাকে একটা জায়গায় নিয়ে ইসলাম এক্সামিনেশন স্কুলে পরীক্ষা দেওয়া হতো, সেখানে মাস্টার মাসে মাসে থাকবে না, তোমাকে লিখতে হবে। সুতরাং তোমার বাইক কোচটা তোমার বাইবেল, ওই জন্য আর নিজে খিদেটা বাড়াতে হবে আমাকে। কিন্তু অনেক প্রায় লাস্ট ইয়ার আমি কিরম খেলি, লাস্ট ইয়ার আমি 400 রান করে থাকি, এবার টার্গেট করবো 600। লাস্ট ইয়ার যদি আমি 35 রানটি নিয়ে থাকি, এবার টার্গেট করবো 45। মানে ওয়ান স্টেপ ফরওয়ার্ড আপনারা অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন বলে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠান খুবই ছোট্ট একটি অনুষ্ঠান, কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটি অনুষ্ঠান বলে আমার ধারণা। আপনারা জানেন বিগত বছর মানে 21-22 ক্রিকেট সিজনকে যদি আমরা দেখি, আমরা কিন্তু মানে ইস্ট বেঙ্গল ক্লাব জেসি মুখার্জি ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্ট যেটা সিএবি করে তাতে ইস্ট বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। সিএবি লিগ যেটা হয়েছে সেটাতে আমরা সেমিফাইনাল অবধি পৌঁছেছি। সেমিফাইনালে ওই ম্যাচটাও কিন্তু আমরা জেতার মতো জায়গাতে ছিলাম, ম্যাচ আমাদের কন্ট্রোলে ছিল, কিন্তু আপনারা সবাই জানেন বৃষ্টি এসে যাওয়াতে আমাদের টিম সেই ম্যাচটাকে হয়তো বা জয়ে কনভার্ট করে উঠতে পারেনি। আমরা ধরে নিচ্ছি যে গত বছরের যে ইস্ট বেঙ্গল ক্লাবের পারফরমেন্স সেটা যথেষ্ট ভালো এবং উল্লেখ করার মতো।